রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে আরো গুরুত্ব এভাবে দিয়েছেন, সালাতকে তিনি এমন ভাবে গুরুত্ব দিয়েছেন যেন সালাত হচ্ছে মূলত মানুষের প্রাণ হিসেবে, দেহ হিসেবে দেখিয়েছেন, যে দেহর সাথে প্রাণের যেমন সম্পর্ক মানুষের জীবনের সাথে সালাতের তেমনি সম্পর্ক। যেমনি ভাবে মানুষের যখন মাথা কাটা গেলে জীবনে আর কোনো শরীরের মূল্য থাকে না, সালাত কাটা গেলে, সালাত চলে গেলে দ্বীনের কোনো মূল্য থাকে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দূর দূরান্তে বিভিন্ন জায়গায় চিঠি লিখে পাঠাতেন, ইন্না আহাম্মা উমুরুকুম ইনদিয়া সালাত, ইন্না আহাম্মা উমুরুকুম আহাম্মা উমুরুকুম ইনদিয়া সালাত, আহাম্মা উমুরুকুম ইনদিয়া সালাত, তোমাদের সবচেয়ে উত্তম কাজটি হচ্ছে আমার কাছে সালাত, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের কাছে সালাত। অর্থাৎ একজন শাসক কিভাবে তার অধীনস্থ লোকদের কাছে চিঠি লিখবেন, কিভাবে তাদেরকে নির্দেশনা দিবেন, এটা ওমর রাদিয়াল্লাহু দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। কারণ কেন তিনি বলেছেন, তারপর তিনি বলেছেন ফামান হাফিজাহা ফাকাদ হাফিজা দীনহু, যে ব্যক্তি এই সালাতকে হেফাজত করতে পেরেছে সে তার দিনকে হেফাজত করতে পেরেছে, ওয়ামান দাইয়া ফাহুয়া লিমা সাওয়াহু আদিয়া, যে ব্যক্তি সালাতকে ধ্বংস করেছে বাকিটুকু সবই ধ্বংস করবে এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করে না তার কাছে কোনো কিছু নিরাপত্তা আশা করা যায় না। এরপর রাসূলুল্লাহ ওমর আরো বললেন ওয়ালা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, ইসলামে যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে ইসলামে তার কোনো অংশ নেই, অর্থাৎ সালাত ত্যাগকারী ইসলামে কোনো অংশ নেই, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা বলেছেন। মিসওয়ার ইবনে মিখরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রবেশ করলাম যখন তাকে আবুলুল আল মাজুসি তাকে শহীদ করে দেওয়ার দিলেন, শহীদ করে দেওয়ার জন্য তাকে অস্ত্র মেরে তাকে ফেলে দিলেন, তিনি কাপড়ে ঢাকা অবস্থায় ছিলেন, রক্ত বেরোচ্ছিল তার শরীর থেকে, এমন অবস্থায় আমার মনে হলো যে সালাত তো পড়তে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবস্থায় পড়ে আছেন, তিনি হুঁশে নাই কিন্তু সালাতের কথা বলে তার হুঁশ চলে আসবে, কারণ এমন এক ব্যক্তিত্ব সালাত কখনো পরিত্যাগকারী না এবং সালাত ছাড়ার কোনো উপায় তার নেই। এখন তখন তিনি বললেন, আমি আশেপাশের লোকদের বললাম যে ওমর ইবনে খাত্তাবকে কী অবস্থা দেখতে পাচ্ছ, তারা বলে যে আপনি দেখতেই পাচ্ছেন, আমরা কি বলবো, এই লোক তিন দিন থেকে পড়ে আছে, অর্থাৎ তাকে যে আঘাত করা হয়েছিল আঘাতের কারণে মসজিদে পড়ে আছে তিন দিন থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তিনি বললেন যে আইতিজু, তোমরা তাকে উঠাও, তারা বলে যে আমরা কিভাবে উঠাবো, কিভাবে উঠাবো তা বুঝতেছি না। তিনি বললেন যে তাকে সালাতের কথা বলে উঠাও, কারণ সালাতের কথা বললে তোমরা সে সালাত না পড়ে থাকতে পারো, লাভ দিয়ে উঠে যাবে। ঠিক আছে, তিনি বললেন যে ওমর সালাত, একথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু সে অবস্থায় হুঁশ ফিরে আসলো, উঠে বললেন সালাত পড়তে হবে, এ অবস্থায় সালাত ত্যাগ করার কোনো সুযোগ নাই। যিনি বললেন যে আমির মিনির সালাত, একটুকু শুধু বললেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ ইজান, অবশ্যই এখন সালাত আদায় করতে হবে আমাকে, ওয়ালা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, ইসলামে যে ব্যক্তি সালাত ত্যাগ করবে ইসলামে তার কোনো অংশ নেই, ওয়ালা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকা সালাত। তারপর তিনি সালাত আদায় করলেন, তার শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, আঘাতের স্থান থেকে রক্ত পড়ছে, কিন্তু সালাত তিনি ত্যাগ করেন নাই। ইমাম মালিক মুত্তাহাদিসটি হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা সালাত ত্যাগকারীকে মুসলিম মনে করতেন না, যে সালাত ত্যাগ করেছে সেভাবে মুসলিম হতে পারে, রক্তাক্ত অবস্থায় যার হুঁশ নেই কিন্তু সালাতের কথা বলে তাকে হুঁশে নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যেই ব্যক্তির সালাত নেই তার কোনো দিন নেই। রাওয়া ইবনে আবি শাইবা ফিল মুসান্নাফ, ইবনে আবি শাইবা তার মুসান্নাফ বর্ণনা করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যেই ব্যক্তির সালাত নাই তার কোনো ঈমানই নেই। রাওয়া ইবনে আব্দুল বার ফি জামে বায়ান আল মুফাদ্দিহি, ইমাম ইবনে আব্দুল বার হাদিসটি বর্ণনা করেছেন তার জামে বায়ান আল মুফাদ্দিহির মধ্যে। অনুরূপভাবে সালাত হচ্ছে একজন মানুষকে তার দিনের বাকি অংশ কিভাবে প্রতিপালন করবে এটার জন্য তাকে সহযোগিতা করে, কিভাবে সহযোগিতা করে। একজন মানুষ যখন সালাত আদায়কারী হয় তখন সে মনে করে যে আমি আল্লাহর দাসত্ব করছি, আল্লাহর নির্দেশ প্রতিপালন করছি, আল্লাহর কাছে সওয়াবের আশা করছি, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য ব্যবস্থা নিচ্ছি। এত কিছু করার পরে তখন তার প্রত্যেকটি কাজ তার জন্য করা সহজ হয়ে যায়, তার জন্য যখন দুনিয়ার বুকে কোনো কাজে আর কঠিন মনে হয় না, এবাদত প্রত্যেকটি কাজ তার জন্য সহজ হয়ে যায়, কারণ সে প্রত্যেকটি অঙ্গ প্রতি সময়ে সে সালাতের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছে, নিজেকে আবাদতের মধ্যে লিপ্ত রেখেছে। এই জন্য শরীয়তের দৃষ্টিতে সালাত হচ্ছে অন্য জিনিসের জন্য সাহায্যকারী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাত এবং সবর দিয়ে সাহায্য কামনা করো আল্লাহর আবাদতের ক্ষেত্রে। যেই ব্যক্তি যথাযথ আল্লাহর আবাদত করতে পারবে সেই ব্যক্তি সালাতকে যে ব্যক্তি প্রতিপালন করতে পারবে সেই ব্যক্তি
ব্যক্তি যারা সেই ব্যক্তি অন্য ইবাদত সুন্দরভাবে করতে পারবে তার কাছে কোনো ইবাদত তার কঠোর মনে হবে না যে ব্যক্তি সালাত পড়তে পারে তার কাছে অন্য ইবাদত নয় দান করা তার জন্য সহজ হয়ে যাবে সে আখিরাতমুখী হবে এবং সেই জন্য হজ করা তার জন্য সহজ হয়ে যাবে তার কাছে মনে হবে না যে কঠিন কিছু করছে তার কাছে মনে হবে যে এইগুলি আমার করণীয়ই কারণ আমি আমার রবের সামনে একটু পরেই তার সামনে ধরনা দিচ্ছি একটু পরেই তার সাথে কথা বলবো একটু পরে তার সাথে ওয়াদাবদ্ধ হব এবং তার সাথে আমার যে ওয়াদা এই ওয়াদা যেন নষ্ট না হয় এই জন্য একজন মানুষ সবসময় তার সালাতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে এই জন্য সালাতকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নাই